ইসরায়েলকে সহায়তার জন্য আরও 230টি বিমান ও 20 জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিপুল পরিমাণ এই সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে তেল আবিবের এক কর্মকর্তা। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 489 ইসরায়েলি এবং 20,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক সহায়তা ইসরায়েলকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলে 230 বিমান ও 20 জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ইসরায়েলকে 230টি কার্গো বিমান ও 20টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে পাঠানো বিপুল পরিমাণ এই যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের ব্যয় 65 বিলিয়ন শেকেল বা $17 বিলিয়ন বলে অনুমান করেছে। কর্মকর্তার সূত্রে আরও জানা যায়, যুদ্ধের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের গুদামগুলোতে থাকা বেশিরভাগ গোলাবারুদ ব্যবহার করে ফেলে, কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে একটি সম্ভাব্য বড় আকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার গুদামগুলো পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। ইসরায়েলি এক সামরিক পরিসংখ্যান অনুসারে দেখা যায়, গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 489 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। টানা 2.5 মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 20,000-এরও বেশি ফিলিস্তিনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 21,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। নিহতদের মধ্যে 14,000-এর বেশি নারী ও শিশু আহত হয়েছে, আরও প্রায় 55,000 ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালাচ্ছে বলেও জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।